বাইরে ভাই, আল জাজিরা এটা কি জিনিস বানাইছে? আই এম টকিং অ্যাবাউট অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান। গত আজকে রিলিজ হয়েছে, রাইট? A secret at the heart of the government of Bangladesh. যারা দেখার তো দেখছেন, এটা বাংলাদেশের হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশের একেবারে বাংলাদেশের আর্মি জেনারেল থেকে শুরু করে টপ একজন প্রধানমন্ত্রী পর্যন্ত বিভিন্ন কানেকশান কীভাবে এক পার্টি আরেক পার্টিকে ব্যবহার করে, গিভ অ্যান্ড টেক আর কি। গিভ অ্যান্ড টেক, যে কোনো রিলেশনশিপই তো গিভ অ্যান্ড টেক একটা ব্যাপার থাকে, রাইট? এটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কেও গিভ অ্যান্ড টেক আছে, ব্যবসার সম্পর্কে গিভ অ্যান্ড টেক আছে, ক্ষমতার সম্পর্কে গিভ অ্যান্ড টেক আছে। সো এই গিভ অ্যান্ড টেকটার বিভিন্ন ফর্মে হয় আর কি। তো বাংলাদেশের মতো দেশগুলোতে কী ফর্মে হয় সেটার আমাদের জাস্ট স্নিক পিক ইন টু দ্যাট। আমি মাত্র দেখে উঠলাম, রীতিমতো গা কাটা দিয়ে আছে, গা কাটা দিয়ে আছে স্বামীর জন্যে। স্বামী যেই ছেলেটা, সেই ছেলেটাকে হচ্ছে ডিফ্রড করা হয় তার সাথে, তাকে হচ্ছে হারিস হচ্ছে বাংলাদেশের আর্মি জেনারেল, যিনি জেনারেল আজিজ আহমদের ভাই হচ্ছে হারিস, এবং জেনারেল আজিজ আহমেদ যিনি, ওনার ভাই, সবাই যেটা দেখানো হয় তথ্য প্রমাণ সহ একেবারে ডকুমেন্টেডভাবে, সেটা হচ্ছে জেনারেল আজিজের পুরো পরিবারই হচ্ছে ছোটোবেলা থেকে ওনারা খুব গরিব ফ্যামিলি থেকে উঠে আসছে। মানে বেসিক্যালি আপনি একটা ধরুন হিন্দি বা হলিউডের একটা যে ইয়ে মুভিগুলো আর কি, আপনার স্পাই মুভি অথবা হচ্ছে কী বলবো আপনার এই সাসপেন্স মুভিগুলো, ওইগুলোর স্টোরি একেবারে। এবং মুভিতে তো এগুলো দেখানো হয়ই হইতেছে এই ধরনের এই জায়গায় জীবন থেকে নেওয়া, রাইট? সো যেসব জীবন থেকে নিয়ে মুভি বানানো হয় এগুলো হইতেছে ওয়ান অফ দোজ জীবনস আর কি। জেনারেল আজিজ যিনি, ওনার ফ্যামিলি ছোটোবেলা থেকেই, ওনারা খুব গরিব ফ্যামিলি থেকে উঠে আসছে, একদম সমাজের নিচু, সামাজিকভাবে নিচু স্তর থেকে, আর্থিকভাবে নিচু স্তর থেকে উঠে আসছে ওনার ফ্যামিলি। ওনার ভাইরা সবাই ছোটোবেলা থেকে ছিটকা সন্ত্রাসী ছিল। পরবর্তীতে ওনারা হইতেছে বিভিন্নভাবে ক্ষমতার হাত পা ধরে জড়াই জড়াই হইতেছে এখন বাংলাদেশকে ওনারা চালাচ্ছেন। এইগুলো তো আসলে আমরা না জানার কিছু না, এখন এখানে যেটা দেখাইছে সেটা নিয়ে কথা বলতেছে আর কি। তো সেগুলো দেখানো হয়। এখন বিষয় কন্টেন্ট নিয়ে তো বেশি কথা বলা যাবে না, কন্টেন্ট নিয়ে বেশি কথা বললে আবার কেক ওনাকে ভুল বোঝায়, বিপদ আছে, রাইট? ভুল বোঝার জন্য তো আসলে কি, ভুল তো আসলে কেউ কাউকে বোঝায় না, কেউ কাউকে ভুল বুঝাইতে পারে না, সবাই সব কিছু জেনে বুঝে সব কিছু করে। হ্যাঁ, তো পরবর্তীতে পিট বাঁচানোর জন্য ভুল বোঝার একটা হইতেছে অভিনয় করতে হয় বা অভিনয় করা হয়। আমাদের ওই যে ইয়েতে যখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তাম, তো সকল ফ্রেন্ড সার্কেলে বা সকল পরিচিত পোলাবনের মধ্যে যে একটা থাকে প্লেবয় টাইপের, তো এরকম আমাদের স্কুলে একটা প্লেবয় টাইপের ছিল, কলেজে একটা ছিল, ইউনিভার্সিটিতে ছিল, তো এরকম আমাদের একটা প্লেবয় টাইপের ছিল। তখন তো এগুলো বুঝতাম না, হ্যাঁ, এদের কাছ থেকে শুনতাম ডিটেলস কীভাবে প্লে বয়গিরি করতে হয়। তো এদের, এরা হইতেছে নারী বিষয়ক এক্সপার্ট, তো এদের কাছে শুনতাম যে মেয়েরাও খেলতে চায়, মেয়েরা যে খেলতে চায় না তা না, তারাও খেলতে চায়, কিন্তু তারা সমাজের ভয়ে, তারপর হচ্ছে তারা হচ্ছে ধরা খাইলে জানি ইট ডাজন্ট অ্যাপিয়ার যে তারা এটার মধ্যে কনসেন্ট ছিল, তারা সেটা চায় না, তারা চায় গোপনে কাজটা হোক, তারা চায় কেউ না জানুক। তো যারা প্লেবয়, যারা নারী এক্সপার্ট আর কি, এরা এরা অনেক মেয়ের সাথে সম্পর্কে জড়ায়, এরা এটা বুঝে গেছে যে মেয়ের আসলে যে না বলে, নো মিন্স নো, এটা নেসেসারিলি তারা না বলে না, তারা হচ্ছে ওই সেফ প্যাসেজটা রাখতে চায়। ইফ ইউ ক্যান অ্যাসিওর দ্যাম যে তার সাথে আপনার যে খেলাধুলা, যেই ঘটনা, এটা শুধুমাত্র আপনি আর সে ছাড়া আর কেউ জানবে না, এই অ্যাসুরেন্সটা যদি সে পায় তখন সে রাজি আছে। এই অ্যাসুরেন্সটা যারা দিতে পারে না তাদের সাথে অনেক রকম নকশামি করে। তো এগুলো আমাদের যারা ফ্রেন্ডস প্লে বয়েজ ছিল তাদের কাছ থেকে এগুলো শুনতাম জানতাম। তো তারা এগুলো যখন বুঝে গেছে তখন তারা এই যখন তারা তখন মেক শিওর করতো ওই মেয়েকে অ্যাসুরেন্স দিত রাজি করানোর ক্ষেত্রে, রাইট? একটা মেয়েকে রাজি করানোর জন্য কত ডিফিকাল্ট, আসলে কোনো ডিফিকাল্ট না, সে অ্যাসুরেন্স চায়। তো এগুলো আমাদেরকে বুঝাইতো আর কি, যে এগুলো কোনো ব্যাপার না, মেয়ে পটানো কী কী করলে কী কত দূর পর্যন্ত পটানো যায়, কত দূর পর্যন্ত নেওয়া যায়, কী কী করা যায় না যায়, সব এরা এগুলো এরা ডিসকভার করে ফেলছে। এবং এই কারণে তো এরা প্লে বয় দিনের পর দিন খেলাধুলা চালিয়ে যেতে পারতেছে, আর আপনি আমি আমরা পারি না, কারণ আমরা এইসব পলিটিক্স জানি না। এই হচ্ছে ব্যাপার আর কি। এগুলো সবাই জানে, যে দেখলেন না যে ওর পায়ে যে মেয়েটা মোহাম্মদপুরে মারা গেলো তার বয়ফ্রেন্ডের বাসায় গিয়ে, এখন তার মা অভিনয় করতেছে যে ওনার মেয়ে প্রেম করতো, উনি জানেই না এমন কোনো ব্যাপারই ছিল না, খুব ভালো করে জানতো উনি। হ্যাঁ, ওই যে এরকম উনি আমাদের আমাদের রাষ্ট্রের প্রধান কিছুই জানেন না, ওনাকে উনি কিচ্ছু জানেন, ওনাকে ভুল বোঝানো, ওই যে এখানে ডকুমেন্ট সব দেওয়া হলো, এগুলো যদি সামনে কখনো আলোচনা উঠেও আসে তখন উনি বলবেন, ওনার চারপাশের লোকজন বলবেন না উনি তো কিচ্ছু জানতেন না, মানে এটা খুব সহজ একটা প্যাসেজ, রাইট? এটা বলে পার পেয়ে যাওয়া যায় যে ও না আমি তো জানতাম না। এখানে কিন্তু ইয়ের ডকুমেন্টারিতে দেখানো হয় যে প্রধানমন্ত্রী না জানার ভান করে থাকেন,
এই যে এদের এই জেনারেল আদিজের ফ্যামিলি মেম্বারদের সাংখ্যপাঙ্গদের এই যে বিশাল জাল, উনিগুলো না জানার ভান করে থাকেন, না জানার, কারণ জানলে তো সমস্যা। ওই যে যেটাকে বললাম যে মি অ্যাসুরেন্স চায় যে তার কেউ জানবে না, রাইট? জানলে তো সমস্যা, কিন্তু কেউ জানবে না, এই অ্যাসুরেন্স যদি সে পায় তখন সব কিছু চলুক, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সো এগুলা এগুলো এগুলো হচ্ছে ড্রামা, সো এগুলা কোনো নতুন কিছু না, এগুলা পুরান, এগুলা নিয়ে আর সো এগুলো নিয়ে বেশি কথা বলার কিছু নাই, আর বেশি কথা বলার তো সুযোগও নেই, বুঝেন নাই, বেশি কথা বললে তো খবর আছে। এবং ওই যেটা যে গিভ অ্যান্ড টেকের যে রিলেশনশিপটা দেখায় এখানে, যে এরা এগুলো আসলে কি, এগুলো আমরা সবাই জানি, আমরা যারা খবরাখবর পড়ি, এখানে নতুন কিচ্ছু দেখানো হয় নাই। যারা খবরাখবর পড়ে না, জানে না, তাদের কাছে এখানে অনেক সারপ্রাইজিং, ইনক্রেডিবল, আনবিলিভেবল ম্যাটেরিয়াল থাকতে পারে, যে একেবারে মানে এগুলো তারা অবাক, যে হয়তো অনেকে অবিশ্বাস করবে। মানে আমার তো ধরেন আমাদের পরিচিত তো অনেক রকম লোকজন অনেক পর্যায়ে আছে, রাইট? আর্মি র্যাবেও তো আমাদের পরিচিত লোকজন থাকে। সো এইগুলো যে একদম ক্যান্টনমেন্টের মধ্যে টর্চার সেল করা হয়, এই সেই হাবি যাবে, এগুলো শুনলে আসলে যারা এগুলো সম্পর্কে ধারণা রাখে না, বা DGFI যেরকম করে তুলে নিয়ে খুন গুমের সাথে জড়িত যেগুলো খবর খবর এগুলো আসে, সো যারা এগুলো পড়ে জানে তারা সবাই খুব ভালো করে জানে যে এরা কীরকম, যেগুলো দেখানো হয়েছে এখানে লিটারেলি, এগুলো শুধুমাত্র জাস্ট পার্থক্য হচ্ছে এখানে দেখানো হয়েছে একেবারে তথ্য প্রমাণ সহ, আর এগুলো খবরাখবরে আমরা এগুলো যারা খবরাখবর রাখে এরা সবাই জানে, নতুন কিছু দেখানো হয় নাই। সো এই কারণে আমাদের জন্য এটা জাস্ট স্টিলিং এক্সপিরিয়েন্স, ইন দ্যাট যে আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি, কান দিয়ে শুনতে পাচ্ছি, যারা হইতেছে পারপিট্রেটর এদের মুখ থেকে শুনতেছি, এদেরকে ভিডিওতে ক্যামেরায় গোপন ক্যামেরা ধারণ করে এদেরকে সব দেখাচ্ছে, সো চোখের সামনে দেখা যায়, দ্য পাওয়ার অফ ভিজুয়াল, শুধুমাত্র এটাই নতুন আমাদের কাছে এখানে। আর যারা এগুলোর সাথে পরিচিত না, মোটিভেশনাল স্পিচ শুনে পেরায় সোলামান সুখনের চেলা, আরিফার হোসেনের চেলা, দেশ কত, এই যে এখানে কিন্তু এটা দেখায় এবং বলেও যে এরা এত ভালো আছে এই দেশে, এবং এরা পরের জেনারেশনকে এস্টাবলিশ করে দিয়ে গেছে, সো তাদের শুধুমাত্র মেক শিওর করতে হবে এই যে গ্রুপটা যেটাকে মাফিয়া বলা হচ্ছে, এই গ্রুপটাকে তাদেরকে অনলি তাদেরকে মেক শিওর করতে হবে যে এই সরকার ক্ষমতায় টিকে থাকবে। কারণ এই যে এরা একটা প্রাসাদ বানাইছে, যে একটা তারা এম্পায়ার বানাইছে, এইটা তারা ভোগ করতে পারবে শুধুমাত্র এই সরকার ক্ষমতায় থাকলে। এই সরকার যদি ক্ষমতায় না থাকে এদের পুরো জালটা ভেঙে পড়বে। সো যে কোনো মূল্যে এরা এই সরকারকে ক্ষমতায় রাখবে। সো সরকার এদেরকে সার্ভ করে যাচ্ছে, এদেরকে ইম্পিউনিটি দিয়ে যাচ্ছে, না দেখার ভান করে, উনি কিছু জানে না, ওনাকে ভুল বোঝানো হয়, এই অভিনয় নাটকগুলো সরকারের লোকজন করে যাচ্ছে কেন, কারণ এরা এদেরকে ক্ষমতায় বসিয়ে রাখছে, রাইট? আর এটা হচ্ছে সরকারের সুবিধা, আর এদের সুবিধা হচ্ছে এরা সরকারকে ব্যবহার করে এই যে এম্পায়ার করতে পারতেছে দেশে দেশের বাইরে। সো এই যে গিভ অ্যান্ড টেক, এই গিভ অ্যান্ড টেকের মাঝখানে পড়ে আপনি আমি আমরা মোটিভেশনাল চ্যালাগুলার কাছ থেকে উন্নয়নের গল্প শুনি আর কি, এই দেশ কত উন্নত, এই দেশ অর্থনীতিটা কত ভালো করতেছে, এই দেশ কী করতেছে না করতেছে, কারণ এই চ্যালাদের জন্য এই সরকার ক্ষমতায় থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এই সরকার ক্ষমতায় না থাকলে এদের সকলের হইতেছে এম্পায়ার ধসে পড়বে, পালির বাঁধের মতো, তাসের ঘরের মতো। সো এরা সকলে মিলে এই এম্পায়ারকে টিকে রাখার চেষ্টা করতেছে। সো এটা দেখানো হলো যে র্যাব, DGFI, আর্মি, মিলিটারি থেকে চিচকা, সন্ত্রাসী থেকে শুরু করে প্রত্যেকে মিলে পুরো স্টেট অ্যাপারাটাস একসাথে হয়ে কাজ করে গিভ অ্যান্ড টেকের ভিত্তিতে, এবং এরা হচ্ছে লয়্যালটি, যে কোনো মূল্যে লয়্যালটি দেখাইতে হবে সরকারের প্রতি, এবং এরা সকলেই কিন্তু ডিসপোজেবল। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এই যে এই জিনিসগুলো যে দেখাইলো, অ্যাগেন আরেকবার বলতে হচ্ছে যে এগুলো নতুন কিছু দেখেনি, এগুলো আমরা সবাই সকলেই জানি, জাস্ট এখন নতুন করে চোখে দেখার একটা অভিজ্ঞতার সুযোগ আসছে আমাদের সামনে। এই যে জিনিসগুলো দেখাইলো, আপনার কি মনে হয় এতে করে কিছু হবে? এতে করে কি মানে যারা হইতেছে খুবই নাইভ, এগুলো নিয়ে তো মতীত আলাপ করছি, যে আপনার যখন ফ্রান্সের প্রোডাক্ট বয়কট করে, তো যারা খুবই নাইভ এরা ভাবে যে এই প্রোডাক্ট বয়কট করা, এই যে ডকুমেন্টারি একটা বের করছি এটা দিয়ে সব, এটার পরেই যে তথ্য প্রমাণ সব সামনে চলে আসছে, এখন সরকার পড়ে যাবে। কোন দুনিয়া যারা থাকে, আপনার এই ডকুমেন্টারি দিয়ে হইতেছে সরকারের কিছু আসে যায়, আর আপনার প্রোডাক্ট বর্জন করা দিয়ে ফ্রান্সের কিছু আসে যায় না। তো ঠিক আছে, আপনারা নাইভরা তো এরকম ছাগলা চিন্তাভাবনা নিয়ে থাকেন, এবং এগুলো আমরা পয়েন্ট আউট করি যেগুলো ভালো লাগে না আর কি, কিন্তু আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সঠিক প্রমাণিত হই এবং হইতে থাকবো আনটিল দ্য এন্ড অফ টাইম, রাইট? সো সমস্যা নেই, আপনারা স্বপ্ন দেখতে থাকেন। সো না, এই ডকুমেন্টারি কিছু মিন করে না, এটা কিছুই হবে না। সর্বোচ্চ যেটা হইলো যে এই যে এদের যে এটা এক্সপোজড হয়ে গেল, এদের যে এরা কী কী করতেছে না করতেছে সব দলিল দস্তাবেজ দিছে, এই যে এক্সপোজড হয়ে গেল, এতে করেও বাংলাদেশের মধ্যে এদের কিচ্ছু হবে না। এই জেনারেল আজিজের জায়গাতেই থাকবে, প্রধানমন্ত্রীর জায়গাতেই থাকবে, এদেশে নির্বাচন হবে না, কীভাবে রিগিং হয়েছে, কীভাবে সব কিছু কিন্তু কানেকশন দেখানো হয়েছে এখানে, যে জেনারেল আজিজকে BDR চিফ থেকে তারপর আর্মি চিফ করা হয়েছে, কীভাবে পুরস্কৃত করা হয়েছে একটা পদ থেকে আরেকটা পদে, এবং তারপর সে হচ্ছে পুরো ইলেকশনটাকে রিগ করছে, এবং সেই কৃতিত্ব সে নিজে গর্ব করে বলে যে আমি প্রধানমন্ত্রীকে ক্ষমতায় টিকিয়ে রাখছি, হ্যাঁ, এভাবে রিগ করে পুরো সিস্টেমটা, এবং প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখছে, কারণ জানে যে কার কাছে দিলে কাজটা ভালো করে আদায় হবে। সো সে আস্থার প্রতি দান দিয়েছে প্রধানমন্ত্রীকে, এখন প্রধানমন্ত্রীও ইম্পিউনিটি দিয়ে রাখছে, যা ইচ্ছা কর আমি না দেখার ভান করে থাকবো, রাইট? কিছুই হচ্ছে না, কিছুই জানি না, যে কিশোরী মেয়েদের মতো আর কি, জাস্ট ওই অ্যাসুরেন্সটা চাই যে কেউ জানবে না, একটু অ্যাসুরেন্স পাইলে কোনো সমস্যা নেই, যা ইচ্ছা করো
খেলা চলুক, হ্যাঁ খেলা হবে, মেশিন চলবে আর কি। সো এগুলা নতুন কিছু না, এগুলা জাস্ট এখানে দেখাইছে। এবং যেটা বলতেছিলাম যেগুলো কিছুই মিন করে না, এগুলো কিচ্ছু হবে না এই সরকার, শুধুমাত্র যেটা একটা সর্বোচ্চ যেটুকু হইলে হইতে পারে সেটা হচ্ছে দেশের বাইরে এরা বিপদে পড়বে, দেশের মধ্যে এদেরকে বিপদে ফেলার কেউ নাই। আপনার এই কি বলে জানি এই আল জাজিরার রিপোর্ট থেকে শুরু করে প্রমাণ কি, আপনার কি প্রমাণের অভাব আছে এই দেশে? এই যে এক দুই দিন পর পর একটা দুইটা করে বের হয়, কি বলে আপনার প্রদীপ, ওসি প্রদীপ থেকে শুরু করে প্রত্যেকটা বের হয়, তারপর ওই যে ওই দিন ধরা পড়লো হাজি সেলিম, শামীম ওসমান, প্রত্যেকটা একটা একটা করে ধরা পড়ে, সব বের হলে সবগুলো দেখা যায় পলিটিক্যাল লিঙ্ক নেটওয়ার্ক হয়ে সব কিছু শেষ পর্যন্ত রসুনের কুয়া সব এক জায়গায় একদম ওই যে ভল্ডেমর্ট পর্যন্ত গিয়ে পৌঁছায়। তো সব কিছু আপনি বাংলাদেশে যা হবে সব কোয়াদি দেখবেন গিয়ে এক জায়গায় পৌঁছাইছে। সেগুলো তো কোনো কিছু নতুন কিছু না, এগুলো তো কোনো কিছু সিক্রেট না, সবাই জানে, তাহলে তো কিছু হচ্ছে না, রাইট? এটা আপনাকে বুঝতে হবে। বাংলাদেশের মধ্যে আপনি যত তথ্য প্রমাণ আরও 10-100 ডকুমেন্টারি বানান, আরও প্রমাণ দেন, যারা হয়েছে গান্ডু মোটিভেশনাল স্পিচ শুনে খুব স্বপ্নের দেশে ছিল, এরা এগুলো দেখে আকাশ থেকে পড়বে, আবার কেউ এতটাই আকাশ থেকে পড়বে যে বিশ্বাস করবে না যে না এগুলো তো সত্য হইতে পারে না, মানে এই এই ডিগ্রিতেও কি সম্ভব? কই যে থাকোস ভাই তোরা, এই জন্য আর কি হইতেছে, ওই যে এই জন্য জাফর ইকবাল স্যারের এটা পড়ে, যে জাফর ইকবাল স্যার বলেন তবু আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, তবু মাইরা দিলে আপনি আর কি বলবেন? তবু মানে কি? তবু মানে হচ্ছে আপনি আগের স্টেটমেন্টের সাথে কাউন্টার কোনো একটা স্টেটমেন্ট দিবেন। সো বেসিক্যালি তবু আমি স্বপ্ন দেখতে ভালোবাসি আগের স্টেটমেন্টটা হচ্ছে এই দেশকে নিয়ে স্বপ্ন দেখার মতো কোনো কারণ নেই, তবু আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। সো জাফর স্যার যখন তবু মেরে দেন তখন তার আলোচনার আগানোর কোনো সুযোগ নেই। সো এই দেশ এই বাস্তবতায় তবু ওনারা স্বপ্ন দেখতে ভালোবাসেন, তাহলে তো শেষ কথা পোলাপান। তো এই জন্যে আর কি এগুলা যারা তবু স্বপ্ন দেখতে ভালোবাসে তারা এগুলো দেখে একটু শকড হবে আর কি, হ্যাঁ, এবং হয়তো বিশ্বাসও করবে না। এবং প্রধানমন্ত্রী, আপনার কি মনে হয় প্রধানমন্ত্রী এটা তো অবশ্যই দেখবে, দেখার পর উনি বিশ্বাস করবেন, উনি বলবে যে না এটা হইতেই পারে না, বা এগুলো মিথ্যা, বা এগুলো আল জাজিরা জামাত শিবিরের হইতেছে, ইয়ে কি জানি বলে এই যে যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালের সময় হচ্ছে আল জাজিরা রিপোর্ট করছে যে এখানে এরকম করে সেট আপ করে ক্যাঙ্গারু কোর্ট দিয়ে কী করা হচ্ছে না হচ্ছে, সুতরাং আল জাজিরা জামাত শিবির এজেন্ট, সুতরাং আল জাজিরা যা দেখাবে সব কিছুকে ডিসমিস করে দিতে হবে, এটা হচ্ছে এখন আপনি দেখবেন পলিটিশিয়ানরা যদি এটা নিয়ে স্টেটমেন্ট দেয় এই কথাই বলবে যে আল জাজিরা জামাত শিবির বলে ডিসমিস করে দিতে চাইবে। সো তো পলিটিশিয়ানদের কোনো চক্ষু লজ্জা নেই আর কি, আজব কথা, ওনাদের চক্ষু লজ্জা থাকলে কেমন এগুলো করতে পারতো? আমি দেখতেছিলাম যে জেনারেল আজিজের হচ্ছে যখন ছেলের বিয়ের ভিডিওগুলো দেখাচ্ছিল মেয়েটা ছেলেটা, এবং সেখানে রাষ্ট্রপতি স্টাফ, তাই আমি ভাবতেছিলাম যে এই যে জেনারেল আজিজের ছেলেটা তার কোনো লজ্জা লাগবে না, তার সারা দেশের সামনে ফ্রেন্ডদের সামনে সবার সামনে যে এক্সপোজড হইলো তার ফ্যামিলি, সে ছেলেটার কথা বাদ দিলাম, এই যে মেয়েটা যে মেয়েটার সাথে বিয়ে হচ্ছে সেই মেয়েটা খারাপ লাগবে না, তার শ্বশুরবাড়ি যে আজিজের ছেলের শ্বশুরবাড়ি যে মেয়েটার মা বাবা তাদের কি লজ্জা লাগবে না একটু এইভাবে করে? মানে আমি জাস্ট একটা ফ্র্যাকশন অফ এ সেকেন্ড দিস থট ক্রস মাই মাইন্ড আর কি, তারপর পরক্ষণে আবার ভাবলাম যে আমি কি পাগল, মানে এরা কি জানে না এগুলা কিছু? মানে আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বুঝাইলাম যে এরা সবাই সব কিছু জানে বোঝে, আবার এখন আমি আবার এটা এক মুহূর্তের জন্য ভেবেও ফেলছি যে মেয়েটার কি এম্বারেসিং লাগতেছে না, তার বাবা মার কি এম্বারেসিং লাগবে না এগুলো দেখার পর? এম্বারেসিং মানে তারা কি জানে না সবাই সব কিছু জানে, লজ্জা নাই? সো লজ্জা থাক, কারো যদি লজ্জা থাকতো তাহলে তো সেগুলো করতোই না, সেগুলো করতেছে মানে লজ্জা নাই, যার লজ্জা নেই আপনি তাকে লজ্জা দিবেন কীভাবে? একটা লোক যদি উলঙ্গ হয়ে রাস্তায় দাঁড়ায় থাকে আপনি বলেন তাকে লজ্জা দেওয়ার কী রাস্তা বাকি আছে? যে এই লোক উলঙ্গ হয়ে রাস্তার মাঝখানে দাঁড়ানো আপনি তাকে এবার কীভাবে লজ্জা দেবেন আমার একটু বলেন, যে কী কথা বলে বা কী আচরণ করে সে লজ্জা সর্বোচ্চ পর্যায়ে নির্লজ্জতার পৌঁছে গেছে, তাকে আপনি লজ্জা দিতে পারবেন না? সো না, এদের লজ্জা নাই, লজ্জা থাকলে এগুলো করতে পারতো না। সো এটাই হচ্ছে কথা, এটা নিয়ে বেশি কিছু বলার নাই, বলতে চাই না, বলে নিজেকে আনসেফ করতে চাই না, এগুলো নতুন কিছু না, দেশের সবাই জানে, জাস্ট এটার একটা হচ্ছে ম্যানিফেস্টেশন, একটা প্রুফ, এভিডেন্স, ডেমনস্ট্রেশন, নাথিং এলস, নাথিং মোর, নাথিং লেস, এবং এটা শুড নট কাম এ সারপ্রাইজ টু এনি ওয়ান, আমার কাছে তো নাই। এই যে সার্ভেলেন্স টার্ভেলেন্স থেকে এগুলো সব জানতাম আমরা, এগুলো সব রিপোর্টার পড়ছি, এগুলো নিয়ে আলাদা করে কিছু কথা বলার নেই। এবার জাস্ট আল জাজিরার মেকিংটা নিয়ে একটু কথা বলি। প্রথমে আমার আল জাজিরাকে একটা খুবই হার্ট ফেল্ট একটা একটা ফেলিসিটেশন এবং থ্যাংকস জানাইতে চাই আল জাজিরাকে, সেটা হচ্ছে আমাদেরকে গুরুত্বটা দেওয়ার জন্য। বাংলাদেশকে নিয়ে এই কোয়ালিটির প্রোডাকশন জীবনে সম্ভব না, কেউ বাংলাদেশকে নিয়ে কোয়ালিটির প্রোডাকশন করবে না। বাংলাদেশ ইম্পর্টেন্ট না? আরে ভাই, এটাই তো বলতেছি, বুঝাইতেছি এতদিন ধরে, বাংলাদেশ কি ইম্পর্টেন্ট কিছু? বাংলাদেশকে নিয়ে কি মাথা ঘামায়? বাংলাদেশকে নিয়ে এত সুন্দর একটা মেকিং একটা প্রোডাকশন কি কোনো আমেরিকা ইউরোপের কোনো দেশ জীবনে করবে? সো এই যে বাংলাদেশকে গুরুত্বটা দিল আল জাজিরা, বাংলাদেশকে নিয়ে এরকম একটা ভালো আমরা হলিউড টাইপের প্রোডাকশন দেখতে পাইলাম, দেখার সুযোগ করে দিল আল জাজিরা, এটার জন্য প্রথমত আল জাজিরার কাছে খুবই কৃতজ্ঞ। এবং হচ্ছে আরেকটা ব্যাপারে, আল জাজিরা যে টপ নচ কাজ করে, লাইক টপ নচ হলিউড কোয়ালিটি, নেটফ্লিক্স কোয়ালিটি, একেবারে ওয়েস্ট কোয়ালিটি। আল জাজিরা তো আসলে ওয়েস্টের লোকটোক দিয়ে কাজ, অর্ডার সেট টেট স্টুডিও কী জানি বলে টিম সব কিছু ওয়েস্টের লোক দিয়ে করা, যে কারণে ওই টাইপের প্রোডাকশন হয়।
কিন্তু বাজেট রাখা, ওই কোয়ালিটির কাজ করা, বাজেট থাকলেই যে হয় না সেটাও তো না। বাংলাদেশে আসে না কত রুচিহীন, অনেক টাকার মালিক কিন্তু রুচির অবস্থা। সো টাকা থাকলে যে রুচি হয় সেটা না নেসেসারিলি, সঠিক এই টাকাটা সঠিকভাবে ব্যবহার করতে জানতে হয়। সো মিডিল ইস্টের তো টাকার অভাব নাই, মধ্যপ্রাচ্যের তো সব দেশের তেল বেচা টাকা, এগুলো তো রুচি নাই। সো এই যে মধ্যপ্রাচ্যের একটা দেশের কাতারের আল জাজিরা হচ্ছে এইরকম একটা প্রোডাকশন, এরকম একটা কাজ করা, এই ধরনের ইনভেস্টিগেশন করা, কী লেভেলের, কোন লেভেলের ইনভেস্টিগেশন ভাবা রে বাবা! টপ লেভেলের সব ইনফরমেশন ইন্টেলিজেন্স বের করে নিয়ে আসছে, অডিও ভিডিও, মানে অবিশ্বাস, লাইক রীতিমতো গা কাটা দিয়ে দেওয়ার মতো। মানে আমরা এগুলো সব জানি, জানার পর আমি এটা দেখে রীতিমতো লাইক জ ড্রপিং, গা কাটা দিয়ে ফেলার মতো অবস্থা, যে মানে কী অবস্থা, কী দেখাইতেছে। আর যারা এটার মধ্যে, যে তাসনিম খলিল যিনি কথা বলছেন, ওনাকে তো আমরা যারা চিনে চেনে পলিটিক্স নিয়ে, ওনার সাহস আছে, উনি দেশের বাইরে থাকে, ওনাকে এমনিও সরকার অনেকভাবেই ওনাকে পাইলে খেলবে, কিন্তু তারপর উনি যে সাহস নিয়ে আসছে, অ্যাপিয়ার করছে, বলছে কথা। আর সামি যেই লোকটা, যে লোকটা মূলত খুব সম্ভবত ট্রিগার দিস ইনভেস্টিগেশন, যাকে ব্যবহার করা হয়েছে, যাকে ডিফ্রড করা হয়েছে, যে কারণে সে জীবনের মায়া ত্যাগ করে শেষ পর্যন্ত এই জিনিসটা স্টার্ট করছে আর কোঅপারেট করছে, এদের বদৌলতে এই জিনিসটা সম্ভব হয়েছে। সো যা হোক, আমি ওই একটু মেকিং নিয়ে বলতে চাচ্ছি, যে যেই কোয়ালিটির জিনিস, যে কোয়ালিটির এভিডেন্স, যে কোয়ালিটির ম্যাটেরিয়াল, যে কোয়ালিটির মেকিং, যে কোয়ালিটির প্রোডাকশন, উহ ইনক্রেডিবল! আরেকবার আমি থ্যাংক ইউ বলতে চাই আল জাজিরা, থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলাদেশকে নিয়ে প্রোডাকশন জীবনে কেউ বানাবে না। মেকিংয়ের ক্ষেত্রেও যেরকম, যে একেবারে অডিও ভিজুয়াল, ড্রোন ফ্লাই বাই ক্যামেরার, ওরে বাবা রে বাবা, অ্যানিমেশন করে দেখানো, মানে একেবারে টপ নোট যাকে বলে, এর চেয়ে ব্যাটার ইট ক্যান নট গেট অ্যানি ব্যাটার। যেভাবে করে মেকিং করছে, ইট ক্যান নট গেট অ্যানি ব্যাটার। আমরা যে বিভিন্ন নাটক সিনেমা দেখে খুব পণ্ডিতি পণ্ডিতি করে মন্তব্য করার চেষ্টা করি, যে এটা অমুক জায়গায় ভালো করতে পারতো, তমুক জায়গায় ভালো করতে পারতো, রাইট? এটা দেখার পর আমি জানি না কী কী বলবেন, আসে বলেন, আমি একটু শুনি আর কোথায় কোথায় ইম্প্রুভমেন্টের জায়গা আছে। মানে সব জিনিসের তো কিছু না কিছু রুম থাকে ফর ইম্প্রুভমেন্ট, এই জিনিসের কোনো রুম নাই ফর ইম্প্রুভমেন্ট, মানে সেই উপস্থাপনা, সেই পরিবেশনা, সেই অদ্ভুত। সো যাক, আমার প্রিয় সোনার বাংলাকে আন্তর্জাতিক মহলে এভাবে করে উপস্থাপন করার জন্য খুবই ধন্যবাদ আল জাজিরাকে। এগুলো নতুন কিছু নেই, এগুলো আমরা সবাই জানতাম, এবং অ্যাগেন যারা এটা দেখে উত্তেজিত হয়ে যাচ্ছেন, কিছুই হবে না এগুলো, কিছু আপনার এই একটা দুইটা ডকুমেন্টারি দিয়ে এরা পুষলে হইতেছে, এরকম ক্ষমতা থাকা যায় না এরকম, রাইট? অন দ্যাট নোট আলাপ শেষ করতে চাই। আজকে আমাদের একটা গর্বের দিন, আমাদের দেশকে নিয়ে একটা খুব উচ্চ কোয়ালিটির একটা প্রোডাকশন হয়েছে আন্তর্জাতিক মঞ্চে, সেটা হচ্ছে প্রিমিয়ার্ড হয়েছে। আজকে আমাদের খুবই গর্বের দিন, আজকে আমাদের আনন্দ এবং সেলিব্রেশনের দিন। Cheers.